গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তার সাথে মনটা খারাপও হয়ে আছে, আজকে মা বাবা বাড়ি চলে যাচ্ছে, পুরো ঘর ফাঁকা হয়ে যাবে। এতদিন সবাই মিলে গ্রুপ থেকে হই হুল্লোড় করছিলাম, মনটা বেশ খারাপ লাগছে। আজকে 7th August সোমবার। মা, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মায়েরা চলে যাচ্ছে, মন খারাপ করছে। কেন, মা কি করছে? রান্না করছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু ভাজছে। ওখানে কি হচ্ছে, ভাত? হ্যাঁ ভাত। আর মাছ হয়ে গেছে? হ্যাঁ, মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে বাবা, বাবা গুড মর্নিং। অনির্বাণ দেখি, গুড মর্নিং। আমি আর মা এখন লুচিটা করে নি, মা পেলে দেবে, আমি ভেজে নেব। বিছানাটা আমি এখন ভালোভাবে গুছিয়ে নিই। মায়েদের স্নান হয়ে গেছে, এবার একেবারে মায়েরা খেয়ে নিচ্ছে, আমি পরে ভাত খাবো। আমি ব্রেকফাস্ট করছি, লুচি ফুলকপি আলু ভাজা। অনির্বাণ একেবারে খেয়ে নিচ্ছে, ও মাকে ডাকে, মা বাবাকে দিয়ে অফিসে যাবে, তাই তো? বসো পড়ো বাবা, বসো বসো পড়ো। মা বাবারা এই মাত্র বেরোলো, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, না খুব ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন সব ছিলাম একসাথে, হই হুল্লোড় করছিলাম, তো লাগছে। তো দুধ এসেছে, আমি দুধ এখন ফোটাতে দিয়েছি, এই মাত্র দিয়ে গেল দুধটা, এই জন্য এখন দুধ ফুটছে। আমি এখন বসে বসে, আজকে আমি একাই ব্লগ দেখছি, আবার কদিন ধরে একসাথে সবাই দেখছিলাম, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মনটা খুবই খারাপ লাগছে। মায়েদের ট্রেন ছেড়ে দিয়েছে বললো, 11:30 ছিল মায়েদের ট্রেন, তো ট্রেন ছেড়ে দিয়েছে, কালকে বিকেল বা দুপুরে পৌঁছে যাবে বর্ধমানে। আমি এখন লাঞ্চে বসবো, আর মা রান্না করে গেছে, মায়ের হাতে খাই, একা একাই খাই আজকে। এই কদিনে সবাই মিলে প্রচুর একসাথে আনন্দ মজা করে খাচ্ছিলাম, আজকে আমাকে একা একা খেতে হবে, কিন্তু কি আর করা যাবে, এরকম হতেই থাকবে, বাসা যাওয়া লেগেই থাকবে। তো যাওয়া হলে এবার কখন আসার আনন্দটা থাকবে, যে এবার মানে আবার আসবে, আবার আসবে, একটা আনন্দ থাকবে। তো একা একাই খেতে হবে আজকে, কি আর করা যাবে। তারা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, আমাকে খাবারটা বেড়ে নিই, তারপর দেখিয়ে দেবো মা কি রান্না করে গেছে। আর মা বলছিল যে মায়েদের সাথে খেয়ে নিতে, কিন্তু আমার একদম তখন ভাত খেতে ইচ্ছে করছিল না, ওই জন্য আমি মায়েরা তো ভাত খেয়েছে, আমি ব্রেকফাস্টে লুচি আর ফুলকপি আলু ভাজা খেয়েছি, মা মায়েদের জন্য নিয়ে করে নিয়ে গেছে, আর আমাকেও করে দিয়েছিল ব্রেকফাস্টে। তো এখন আমি ভাত খাবো, চলো বেড়ে নিই এখন ভাতটা। আজকের লাঞ্চ আমার এটা, ভাত করলা আলু ভাতে মাছের ঝোল, খেয়ে নিই এখন। 6টা বাজতে যাচ্ছে, আমি এখন সন্ধে দেব। আরে সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, আজ থেকে না 2-3 দিন হলে এরকম ওয়েদার হয়ে যাচ্ছে, বেশ ভালো ওয়েদারটা আছে, ঠান্ডা ঠান্ডা, নয় তো যা গরম লাগে যখন রোদ ওঠে, তখন আমি সন্ধেটা দিয়ে দিই। মা ছোলা ভিজিয়ে গেছিলো, তো ওটা আমি বার করে রাখলাম, তখন আমি দুটো সিটি মেরে ছোলাটা সেদ্ধ করে নেব, কারণ যদি অনির্বাণ এসে মুড়ি খায় তো ওটা দিয়ে খেয়ে নিতে পারবে। আমি একটু ফ্রাই করে দেবো ছোলাটা, আর ওটাকে সিটি মারি দুটো দিয়ে সেদ্ধ করি। ভাবছি বসে বসে একটু টিভি দেখি, সময়টা তো কাটাতে হবে না, বোর লাগছে খুব। তো
তো টিভি দেখে দেখে টিভিতে ট্রাভেল ব্লগ দেখে বেশ ভালো লাগে দেখতে তো ওটা এখন দেখি আমার এখন হালকা হালকা খিদে খিদে পাচ্ছে এর জন্য ভাবছি কেক অনেকটা আছে তো কেক একটু খাই কেকটা খুব সুন্দর খেতে বাটার স্কচ ফ্লেভারে ছিল অসম্ভব সুন্দর খেতে তো ওটাই খাই এখন বসে বসে কাছে একটা ট্রাভেল ব্লগ করছি আমি আমি আমার কেক নিয়ে বসে গেছি আর তার সাথে এই যে এখানে চলছে ট্রাভেল ব্লগ খেয়ে নিই এখন লাঞ্চে মাঝে পোলাও আর মটন করেছিল না ওটা অনেকটা আছে আজকে রাতে আমার রান্না বান্না ভালো মতো হয়েছে আর বলে ফ্রিজে আছে ওটা এখন আমি বার করে নিই খাওয়ার আগে গরম করে খেয়ে নেব আমি মটন আর পোলাওটা গরম করে নিই অলিভার রাস্তা বলতে একটু লেট হবে তো সে সকালে খেয়ে গেছে খিদে পেয়ে গেছে ওর হয়তো তো আমি আপা করে সব গরম করে রাখি নিয়ে একসাথে ডিনারও করে নেব আর আমরা হালকা হালকা খিদে খিদে পাচ্ছি মজা করতে এই মাত্র এলো অফিস থেকে আমরা ডিনারে বসে গেছি দেখো ডিনারে আছে পোলা মটন চলো খেয়ে নাও আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন টাটা গুড নাইট